এবং সবাইকে আজকে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য সাধারণ জ্ঞানের দ্বিতম ক্লাসে আমরা বিভিন্ন বাহিনীর সদর দপ্তর এবং বিভিন্ন বাহিনীর প্রতীক সম্পর্কে আমরা একটু জানব কারণ তোমরা যখন বাংলাদেশ সেনানৌ বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সদর দপ্তর এবং প্রতীক কি সেগুলো কিন্তু প্রায় পরীক্ষায় লিখতে দেওয়া হয় পাশাপাশি মেডিকেল সমস্যা নিয়ে একটু আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে জানতে চেয়েছো যে বড় শরীরে বড় ধরনের কোনো মিস্তার দাগ বা কালো দাগ থাকলে সেক্ষেত্রে বাহিনীতে চান্স পাওয়া যাবে কিনা যদি কারো এই সমস্যাটা থাকে তুমি কিভাবে সমাধান করতে পারো আমি ভিডিওর শেষে এটা নিয়ে একটু আলোচনা করব তার আগে আমরা গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান শিখে ফেলি ঠিক আছে তোমরা আমার একটু বড় মনিটরের দিকে একটু সবাই লক্ষ্য করো আমরা বাংলাদেশ বিভিন্ন বাহিনীর বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদর দপ্তর এখন শিখব দেখো বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় এগুলো কিন্তু পরীক্ষায় আসে আমি বারবার বলছি সেই কারণে মনোযোগ সহকারে একটু দেখো ভিডিওটি সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় ঢাকা সেনানিবাস নৌবাহিনীর সদর দপ্তর ঢাকা বনানী বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা কুর্মিটোলায় বিজিবি সদর দপ্তর ঢাকা পিলখানায় পুলিশের সদর দপ্তর ঢাকা রাজারবাগে র্যাবের সদর দপ্তর ঢাকা কুর্মিটোলায় আনসারের সদর দপ্তর শফিপুর গাজীপুরে কোস্টগার্ডের সদর দপ্তর ঢাকা আগারগাঁও ফায়ার সার্ভিসের সদর দপ্তর কাজী আলাউদ্দিন সড়ক ঢাকা আমি আরেকবার তোমাদেরকে পড়ে শুনে গুরুত্ব সহকারে তোমরা একটু মুখস্থ করে ফেলো আমার সঙ্গে সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাস নৌবাহিনীর সদর দপ্তর ঢাকা বনানী বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা কুর্মিটোলায় বিজিবি সদর দপ্তর ঢাকা পিলখানায় পুলিশের সদর দপ্তর ঢাকা রাজারবাগে র্যাবের সদর দপ্তর ঢাকা কুর্মিটোলা আনসারের সদর দপ্তর শফিপুর গাজীপুরে কোস্টগার্ডের সদর দপ্তর ঢাকা আগারগাঁও ফায়ার সার্ভিসের সদর দপ্তর কাজী আলাউদ্দিন সড়ক তো যাই হোক তোমরা যারা দেখছো ভিডিওটি আজকে প্রথম তোমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা একটু শেয়ার করে দেবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাশাপাশি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করছি যাতে করে তোমরা সামরিক বাহিনীতে পরীক্ষা দিতে গেলে লিখিত পরীক্ষায় ভালো করতে পারো তো যাই হোক এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো এবং যে বিষয়টি শিখবো সেটি হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন বাহিনীর প্রতীক এই প্রতীকগুলো কিন্তু অনেক বাহিনীতে লিখতে দেওয়া হয় সেনাবাহিনীর প্রতীককে ক্রস চিহ্ন বিশিষ্ট দুটি তরবারি এবং তার উপরে কৌণিকভাবে জাতীয় ফুল শাপলা নৌবাহিনীর প্রতীকটি দেখো কাছে বিস্তৃত নোঙ্গর ও এর উপর শাপলা বিমান বাহিনীর প্রতীকটি দেখো উড়ন্ত ইগলের উপরে দুপাশে দুটি করে মোট চারটি তারকা বিজিবির প্রতীকটি দেখো বিশেষ বেসমেন্ট আবদ্ধ ক্রস রাইফেলের উপর শাপলা পুলিশের প্রতীক দুপাশে ধানের শেষ বিস্তৃত মাঝে শাপলা ও নিচে বাংলা লেখা পুলিশ তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ তোমরা সেনানৌ বিমান বাহিনীতে পরীক্ষা দিতে গেলে সাধারণ জ্ঞানে এই টপিক্সের উপরে অবশ্যই প্রশ্ন আসে সে কারণে আমি চেষ্টা করলাম তোমরা যাতে পরীক্ষা দিতে গেলে আগামীতে এই ধরনের যদি প্রশ্ন আসে তোমাদের আগে থেকে জানা থাকলে তোমরা অবশ্যই ভালো করতে পারবা এবং ভিডিওর শুরুতে তোমাদেরকে বলেছিলাম অনেকের সমস্যা থাকে শরীরে যে কোনো জায়গায় বড় ধরনের কালো দাগ বা বড় ধরনের মেস্তার যদি দাগ থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা আমার জানা মতে অনেক প্রার্থী পরীক্ষার কেন্দ্রে যায় বা এই সমস্যার কারণে কিন্তু অনেকে বাদ পড়ে যাচ্ছে তো এখানে আশা ছেড়ে দেওয়া যাবে না তোমাকে যেটা কাজ করতে হবে সর্বপ্রথম তোমাকে একজন ভালো চর্ম বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে এরপরে তুমি কিছু ওষুধ কিছু মলম যদি ইউজ করে সেটা যদি সমাধান না পাও সেক্ষেত্রে তুমি বাংলাদেশে এখন অনেক ভালো ভালো লেজার চিকিৎসক রয়েছেন তাদের কাছে তুমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমেও দুই তিন মাস কারো কারো ক্ষেত্রে লাগে কারো ক্ষেত্রে এক মাস কারো ক্ষেত্রে চার মাসে এরকম একটা সময় লাগে কিন্তু হ্যাঁ লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে তুমি লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রেও তোমার কালো দাগ বা মেস্তার যদি দাগ থাকে তুমি সমাধান করে ফেলতে পারো বাট যে ডাক্তারের কাছে যাবো অবশ্যই ভালো একজন লেজার চিকিৎসকের কাছে যেতে হবে কারণ ভালো যদি ডাক্তার না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি ভালো করতে গিয়ে আরো সেটা খারাপ হয়ে যেতে পারে এটাও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে
তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আবারও তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, তোমরা একটু শেয়ার করে দিও। এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমি পূর্ববর্তী আরো কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকসের উপরে টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছি, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, হ্যাঁ এই বিষয়ের উপরে ভিডিওগুলো তোমরা বাসায় বসে শিখতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো একটু দেখে আসো এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ, আর যদি অধিক প্র্যাকটিসের প্রয়োজন হয়, আমাদের তো সোজা ট্রেনিং একাডেমি রয়েছে, সমসাময়িক ব্যাচগুলোতে ভর্তি চলছে, তোমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে এক মাসের দুই মাসের বা যাদের হাতে খুবই সময় কম 15 দিনেরও কিন্তু আমরা প্রস্তুতিমূলক কোচিং করাই। তোমরা চাইলে বা তোমাদের যদি সামর্থ্য থেকে থাকে এখানে খুবই স্বল্প খরচে আমরা কোর্সগুলো করে কোচিংগুলো করে তোমরা চাইলে একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো। কারণ আমি সবসময় একটা কথা বলি, পরীক্ষার কেন্দ্রে খালি হাতে যাওয়ার থেকে কিছু জ্ঞান অর্জন করে ভালো প্রস্তুতির মাধ্যমে ভালো কিছু শিখে পরীক্ষা দিতে গেলে তখন কিন্তু সাফল্য পাওয়াটা খুব সহজ হয়। এটা কিন্তু আমি আমার শিক্ষার্থীদেরকে আমার একাডেমিতে শেখাই সবসময়, তো আমি তোমাদেরকেও শিখাচ্ছি। তোমরা এখন তোমাদের সিদ্ধান্ত তোমাদের কাছে, তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতেই, কারণ ভবিষ্যৎ নির্ভর করে একটা সঠিক সিদ্ধান্তের উপরে। তো যাই হোক, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সাধারণ জ্ঞানের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।